আমার সাথে কারো কোনো কথা হয় নাই, ঘুমিয়ে ছিলাম। গয় ষড়যন্ত্র বাবুকে খাওয়ানোর নামে নাটক দেখিয়েছে, আমার নামে নাটক দেখিয়েছে, নাটক করে লাভ নেই। সেই ক্ষেত্রে তুই জেতি হবে। তাকে রাস্তার মধ্যে ফেলে দিয়ে শান্তির সমাবেশ করছেন ওবায়দুল কাদের। সাজিদ বাবু ছাত্র দলের নেতা, যুব দলের এখন নেতা, তাকে হাতুড়ি দিয়ে পিটিয়েছে আওয়ামী যুবলীগের নেতারা এই কর্মসূচিতে। এরপরে শান্তির সমাবেশ করছেন, আমাদের নেতা কর্মীদেরকে গ্রেফতার করেছে, অত্যাচার নির্যাতন। বারবার একই কথা বলবে, বারবার একই কায়দা করবে, আর এই দলের মানুষকে বোকা বানিয়ে তুমি নিয়ে যাবে, সেটা আর হবে না বন্ধুগণ। পরিষ্কার কথা, সে কথা আবার বলতে চাই, বারবার গুঘু তুমি খেয়ে যাও ধান, এইবার আর ধান খাওয়া হবে না। মানুষ উঠে দাঁড়িয়েছে, সারা বাংলাদেশে মানুষ উঠে দাঁড়িয়েছে বন্ধুগণ।